আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আর এটা ছিল থার্সডে 23 মে। আর আজকের দিনের কিছুটা নিয়েই আমার আজকের এই ব্লগটি। আর এখানে দুটো কেবেজ দেখতে পাচ্ছেন, একটা রেড আর একটা হোয়াইট। হোয়াইট কেবেজ এনে মাঝে মধ্যে আমরা খাই, কিন্তু রেড কেবেজ আর কখনো আনিনি, এই প্রথমবার এনেছি। আর রেড কেবেজ সাধারণত সালাদেই খাওয়া হয়। গড়ে ছিল, তাই ভাবলাম এই দুটো মিক্স করে একটি ভাজি তৈরি করে ফেলি। এজন্য এই কেবেজগুলো আমি এখন কেটে নিচ্ছি। খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করছি না, যেহেতু ভাজি রান্না করব, তাই যে কোনোভাবে কেটে নিলেই হলো। চিকন বা মোটা হোক, অসুবিধা নেই, রান্না করলে এমনিতেই সফট হয়ে যাবে। দুটো দিয়ে ভাজি করব, এজন্য আমি দুটো কেবেজ কেটেই এক বোলের মধ্যে রেখে দিয়েছি। কয়েকদিন থেকেই এগুলো ফ্রিজে রাখা, ভাবলাম বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, ভাজি বানিয়ে ফেলি তাহলে খাওয়া হয়ে যাবে। এজন্য আমি একটা পেঁয়াজও কেটে নিচ্ছি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে দিতে হবে, আর এর সাথে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এর মধ্যে শুকনো মরিচও দিতে পারেন, আমি কাঁচা মরিচ কেটে দিয়েছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি এর সাথে, নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কেটে রাখা কেবেজগুলোও দিয়ে দিব। কেবেজগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, তাই কাটার পর আর ধোয়ার দরকার নেই। নেড়ে দিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। আর লবণটা অবশ্যই বুঝে পরিমাণ মতো দিতে হবে, কেননা যে কোনো ধরনের ভাজি রান্না করলে প্রথমে মনে হয় বেশি, তারপর কিন্তু সিদ্ধ হতে হতে এগুলো কমে যায়, তাই লবণ বুঝেই দিতে হবে। ভালো করে যেন সিদ্ধ হয় আর একটু সফট হয়, এজন্য আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন দুটো কেবেজের কালারই এখন একরকম হয়ে গেছে, পার্পলের মতো হয়ে গেছে। যখন কেবেজ সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে 1 মিনিটের জন্য ডেকে রেখে দিব আর চুলা থেকে নামিয়ে নিব। আমার কেবেজ ভাজি রান্না হয়ে গেছে। আর এই ভাজি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে, তাই মনে মনে ঠিক করে ফেললাম আজ আর ইফতারি কোনো কিছু তৈরি করব না, পরোটা দিয়ে এই ভাজি দিয়েই খাব। হামজার বাবা গার্ডেন ক্লিন করছেন, কেননা কিছুদিন পর পরই স্ল্যাবের চারপাশ দিয়ে ঘাস উঠে যায়। যেহেতু সামার আসছে, তাই ক্লিন করে দিলে বাচ্চারাও বাইরে খেলতে পারবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু রান্না করা চিকেন খাওয়া হচ্ছিল না, তাই এগুলোর হাড় ফেলে দিয়ে আমি শুধু চিকেনের টুকরোগুলো আমি হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো জুড়ি করে রেখেছি। আর এখন একটি প্যানে তেল গরম করে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে দিচ্ছি। এই চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ভাজির মতো তৈরি করব, এজন্য লবণটা বুঝে দিতে হবে, কেননা চিকেনের মধ্যেও অলরেডি লবণ আছে। লবণ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনিয়া, জিরা, গরম মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব কিছুই আমি একটু একটু করে দিয়েছি। সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি ভেঙে জুড়ি করে রাখা চিকেনের টুকরোগুলোও দিয়ে দিব, আর ভালো করে নেড়ে মশলা, পেঁয়াজ সব কিছু সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবেই বেজে নিতে হবে, এর মধ্যে আর কোনো পানি দেওয়ার দরকার নেই, এভাবেই কিছুক্ষণ বেজে নিব। মাঝে মধ্যে চিকেন রান্না করলে খাওয়া না হলে এভাবেই আমি জুড়ি করে আবার ভাজির মতো করে নেই, এভাবে খেতে অনেক ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, কেউ চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, আমি এখন দিচ্ছি না। ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব। চিকেনের জুড়ি ভাজা রান্না হয়ে গেছে। আর এই জুড়ি ভাজি দিয়ে যে কোনো ধরনের সমুচা, সিঙ্গাড়া, যে কোনো কিছুই তৈরি করতে পারেন, গরম ভাতের সাথে, আবার পরোটা, চাপাতি এসবের সাথেও খেতে দারুণ মজার লাগে, খুব ভালো লাগে। তাই যখন খাওয়া হয় না, বাসি চিকেনের টুকরোগুলো দিয়ে
বা মিট রান্না করলেও এভাবে বাসি মিটের টুকরোগুলো দিয়ে এভাবে জুড়ি ভাজা করে রান্না করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। অনেকে এভাবে রান্না করে খান, আর যারা খাননি একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। কম বেশি সবাই রূপচাঁদা মাছ খেতে ভালো পায়, আমার কাছেও খুবই ভালো লাগে। আর এভাবে দুপিয়াজা করে রান্না করলে রূপচাঁদা মাছ খেতে আরও বেশি ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি সেভাবেই আপনাদের সাথে রূপচাঁদা মাছের দুপিয়াজা শেয়ার করব। তাহলে চলুন দেখি আমি কিভাবে রান্না করি। মাছগুলো কেটে পরিষ্কার করতে হবে। আমি যেভাবে মাছ কেটেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। লেজ, পাখনা এসব কেটে ফেলে দিয়েছি। এখন সামনের দিকটা কাটবো, আর এদিকে ভিতরের নাড়িভুঁড়িগুলো কেটে ফেলে দিব, আর মুখের দিকটাও এখন কেটে নিচ্ছি। এদিক থেকেও যা যা কেটে ফেলে দিতে হয় তার সব কিছুই কেটে ফেলে দিব। রূপচাঁদা মাছের মাথা কেটে ফেলে দিলে দেখতে সুন্দর লাগবে না? মাথা সহই কেটে রান্না করলে দেখতে ভালো লাগে। আর মাছ কাটা আমার আসলে খুব বেশি ভালো লাগে না, এরপরেও তো কাটতে হয়। সবগুলো মাছ আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাছের এই টুকরোগুলো বা ময়লাগুলো একটি ব্যাগে ভরে তারপর বিনে ফেলবো, এতে করে খুব বেশি গন্ধ বের হবে না। মাছগুলো কাটার পর আমি দুই একবার ধুয়ে নিব, এতে করে এক্সট্রা যে ময়লা থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি এগুলোকে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে মাছের দুপাশ এভাবে কেটে দিয়েছি, এতে করে মশলাগুলো ভালোভাবে গিয়ে মাছের ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। মাছগুলোকে ভাজার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আমি দিতে ভুলেই গিয়েছি, কিন্তু আপনারা যখন রান্না করবেন তখন এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রসও দিয়ে দিবেন, এতে মাছের আষ্টে গন্ধটা কিছুটা কমে যাবে। লবণ হলুদ দিয়ে এখন মাছগুলোকে আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এখন পরিমাণ মতো তেলও দিয়ে দিব মাছ ভাজা করার জন্য। রমজান মাসে অনেক ভাজা পোড়া করা হয়, অনেক তেল থাকে, সেই তেল তো আর ফেলে দেওয়া যায় না, সেই তেল দিয়েই আমি এখন রান্না করব। এজন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেল যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো ভেজে নিব। যেহেতু আমার ফ্রাই প্যানটা খুব বেশি বড় নয়, তাই একসাথে আমি তিনটা মাছ দিয়েছি। তিনটা মাছ ভাজা হয়ে গেলে আমি বাকি দুটো মাছও ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়েছি আর অপর পাশটা ভেজে নিব। এভাবেই বাকি দুটো মাছও আমি ভেজে তুলে রেখে দিব। এই প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল আছে, তাই আমি আর এক্সট্রা তেল এখন আর দিচ্ছি না, এই তেলেই আমার রান্না হয়ে যাবে। আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজ কুচি এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে ব্রাউন করে নিব, কিন্তু খুব বেশি ব্রাউন করার দরকার নেই। বুঝে পরিমাণ মতো লবণ দিতে হবে, কেননা মাছ ভাজায়ও আমি কিছু লবণ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। একটি পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি, এখন এই পেঁয়াজটিও আমি এর মধ্যে দিয়ে দিব। কেউ চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। তারপর নেড়ে সব কিছু কষিয়ে নিব, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে। আর কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলা দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না। 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়েছি। ভালো করে নেড়ে মশলাগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর দুটো মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছি, সেই টুকরোগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব, আর ভালো করে নেড়ে কষিয়ে নিব। টমেটোগুলো যখন কিছুটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। কেউ চাইলে একটু কম বা একটু বেশিও দিতে পারেন, কিন্তু আমি 1.5 কাপ পানি দিয়েছি। এতেই আমার মন মতো রূপচাঁদা মাছের দুপিয়াজা রান্না হয়েছে। সব কিছু ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নিব।
ঢেকে রেখে দিব আর 6-7 মিনিট হাই হিটে জ্বাল দিব। 6-7 মিনিট পর দেখা যাচ্ছে মশলাগুলো অনেকটাই ঘন হয়ে গেছে আর তেলও পরে বেশি উঠেছে। এখন আমি বেজে রাখা মাছগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে পেনে দেওয়ার পর নিচের দিকে তো এর মশলা আছেই, উপরের দিক থেকেও আমি কিছুটা মশলা উপরে দিয়ে দিব। ঢেকে রেখে দিব আর মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর মাছগুলিকে এখন আমি উল্টিয়ে দিয়ে দিব যাতে ওপর পাশটাও ভালোভাবে রান্না হয়। খুব বেশি সময় লাগবে না, কেননা মাছগুলো আমি অলরেডি বেজে রেখেছি। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে মাছের সাথে আমি কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়েছি, তারপর ঢেকে রেখে দিব আর আরও 5 মিনিট রান্না করব। আমার মাছ রান্না হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি মাছের উপরে ছড়িয়ে দিব, তারপর ঢেকে রেখে দিব আর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। আমার রূপচাঁদা মাছের দুপিয়াজা রান্না হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি মাছগুলোকে একটি ডিশে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। অনেকেই হয়তো রান্না করেন এভাবে, আর যারা করেন না তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে রূপচাঁদা মাছের দুপিয়াজা খেতে ভীষণ ভালো লাগে, খুবই মজার হয়েছে দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু অসাধারণই হয়েছে। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার। হামজাকে ডক্টরের কাছে নিয়ে এসেছি, ওয়েটিং এরিয়াতে বসে আমরা ওয়েট করছি। অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে, হামজার ভালো লাগছিল না, ও উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখছিল। আগে থেকেই ওর একটু একটু জ্বর ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর ও মুখ বন্ধই করছিল না, ক্রমাগত কাশছিল। তাই অ্যাপয়েন্টমেন্ট করে ওকে নিয়ে এসেছি, কিন্তু ডক্টর চেক করে বলেছে সব কিছু ঠিক আছে। কফ বা জ্বরের জন্য কোনো মেডিসিন দেওয়ার জন্য বলেছিলাম, কিছুই দেয়নি, কিন্তু আমরা ওকে প্যারাসিটামল খাওয়াচ্ছি। জিপি থেকে বের হয়ে গ্রোসারি শপে গিয়ে কিছু কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি স্কুলে, কেননা আজ বোর্ডিং ডে, বোর্ড দিতে হবে, তাই একটু স্কুলে যাচ্ছি। একটা গাছের মধ্যে খুব সুন্দর পাখি ডাকছিল, আর হামজা আমাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল ওদিকে ছোট কিছু বার্ড হাউস, ওগুলো দেখাচ্ছিল আর কিছু বলছিল। আমরা ভোট কেন্দ্রের খুব কাছে চলে এসেছি, এখানে কোনো সারা শব্দ, মানুষজন, কোলাহল কোনো কিছুই নেই, কোনো ধরনের পাহারা, পুলিশ, সিকিউরিটি কোনো কিছুই নেই। দরজা খোলাই আছে, মানুষ যাচ্ছে আর বের হচ্ছে। ভেতরের দিকের কোনো কিছুই আমি রেকর্ড করিনি, শুধু বাইরের দিকের কিছুটা রেকর্ড করেছি। বোর্ড দিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সকাল 7টা থেকে আরম্ভ হয় আর রাত 10টায় বোর্ড শেষ হয়, আর এই সময়টাতে এক দুজন করে আসে আর বোর্ড দিয়ে চলে যায়। আজকের দিনটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এখন রোজার মাস, আপনারা সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন আর শান্তিতে থাকেন, সবসময় এটাই কামনা করি। আর আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।